আমি ডক্টর গৌতম কুমার দেব, এখানে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে 2005 সাল থেকে কাজ করতেছি। আপনারা জানেন যে আমাদের দেশে ছাগলের একটা জাত আছে, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, কিন্তু আমাদের গরুতে সুনির্দিষ্ট কোনো জাত ছিল না। বাট আমাদের যে দেশি গরুগুলো আছে এদের মধ্যে বিভিন্ন উপজাত আছে যেটাকে আমরা ভ্যারাইটি বলি। তো তাদের মধ্যে একটা রেড চিটাগাং ক্যাটেল, যেটা আগে ভ্যারাইটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু আমরা বিএলআরআই দীর্ঘ 2002 সাল থেকে গবেষণা করে এর নির্দিষ্ট বৈশিষ্ট্য উন্নয়ন, এদের উৎপাদন, দুধ উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্নমুখী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই ভ্যারাইটিটাকে বর্তমানে জাত হিসাবে স্বীকৃতির জন্য বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। এবং যেটা এই জাত হিসেবে স্বীকৃতির জন্য যে দেশে একটা ন্যাশনাল টেকনিক্যাল রেগুলেটরি কমিটি আছে তাদের কাছে উপস্থাপন করা হয় এবং তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটাকে জাত হিসাবে স্বীকৃতির জন্য সুপারিশ করেন। সেই হিসাবে আরসিসি গরু শীঘ্রই একটা জাত হিসাবে অফিসিয়ালি স্বীকৃত হবে, যেটা আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের দেশের একটা গরুর জাত হিসেবে স্বীকৃতি পাবে। এবং এই জাতটি আমাদের দেশীয় আবহাওয়ায় উৎপাদিত এবং এর দুধ এবং মাংসের গুণাগুণ আমাদের যে শঙ্কর জাতের গরু আছে বা অন্যান্য যে গরুগুলো আছে তাদের থেকে অনেক সুস্বাদু এবং ভালো মানের। এই গরু পিক উৎপাদন হচ্ছে 8 লিটার থেকে 9 লিটার পর্যন্ত প্রতিদিনের পিক দুধ উৎপাদন, এবং এতে গড় দুধ উৎপাদন 4 থেকে 5 লিটার আমাদের বিএলআরআই গবেষণা খামারে। এই জাতটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রতি বছর একটা করে বাচ্চা দেয়। এদের একবার পাল দিলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা গর্ভধারণ করে। এবং এই জাতের গরুগুলো আপনারা কিভাবে চিনবেন যে আমাদের এই আরসিসি একটা বিশুদ্ধ জাতের আরসিসি গরু? চিনতে গেলে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা যাতে প্রতারিত না হতে পারেন সেক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু দেখব। যে আমরা আরসিসি গরুর 4টা মূল বিষয় আছে, যে আপনারা যদি দেখেন তার মাজল, যেটা বলি আমরা মুখের যে সাদা অংশ সেটুকু, তারপরে আমাদের চোখের যে পাপড়ি আছে বা তার চারপাশ আছে, তারপরে তার শিং, তার পায়ের খুর, তার লেজের যে ডগার চুল এবং যোনিপথের যে ভালভা আছে সবগুলোই কিন্তু লালচে কালারের থাকবে এবং এটা জল জল করবে, বিশুদ্ধ আরসিসি জাতের গরুর। এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনি গরু কিনতে পারেন তাহলে আপনি প্রতারিত হবেন না। এবং আরসিসি গরুর আপনার আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এর চামড়াটা পাতলা এবং চামড়ার রঙও লালচে কালারের হয়। আপনারা বাজার থেকে গরু কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হবেন। এবং এই গরুগুলোর আসলে উৎপত্তি স্থল হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলায়। এই জাতের গরু আদিকাল থেকে পালন হয়ে আসছে। এই জাতের গরুগুলো এক সময় সংখ্যাধিক্য থাকলেও পরবর্তীতে বিভিন্ন ধরনের ক্রস ব্রিডিং বা অন্যান্য কারণে এর সংখ্যা কমে আসে এবং সেই জাতটাকে আমাদের সংরক্ষণ এবং উন্নয়নের জন্য বিএলআরআই 2টা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এবং তার মাধ্যমে আজকে এই গরুগুলার উৎপাদন, যেখানে আমাদের এই খামার সৃষ্টিকালীন সময় এদের দুধ উৎপাদন ছিল, গড় দুধ উৎপাদন 2 থেকে 2.5 লিটার, যেটা এখন 4 থেকে 5 লিটারে উন্নত হয়েছে। তো এবং এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাংসের যে কোয়ালিটি সেটা আমাদের যে আদর্শ বিব্রিড যেগুলো আছে তার মাংসের সমমানের কোয়ালিটি সম্পন্ন মাংস উৎপাদন করে। এই গাভী, এই জাতের গাভীগুলো আপনাদের বয়স্ক গাভীর একটা ওজন হচ্ছে 200 থেকে 220 কেজি এবং কিন্তু ষাঁড়গুলোর ওজন আছে 350 থেকে 450 কেজি। গাভীগুলো আকারে ছোট হয়, তাদের খাদ্য এবং চিকিৎসাজনিত ব্যয় অনেক কম, এবং আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করি দেখা যাচ্ছে যে এরা অর্থনৈতিকভাবে লাভজনক একটা গরুর জাত হিসেবে বাংলাদেশে। দেশে প্রান্তিক খামারি যারা আছে এবং যারা মাঝারি মানের খামারি আছেন, যারা অল্প সংখ্যক গরু পালন করতে চায়, তাদের জন্য এই জাতটি একটি উপযুক্ত গরুর জাত হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।